আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। করোনা পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে সাধারণ বেড ও আইসিইউ সংকট। শত চেষ্টায়ও স্বজনের জন্য একটি বেড ব্যবস্থা করতে পারছেন না ভুক্তভোগীরা। সময় মতো অক্সিজেনও মিলছে না অনেকের। করোনা টিকা নিয়ে জনসাধারণের দুর্ভোগ কম হলেও ভোগান্তি পিছু ছাড়ছে না প্রবাসীদের। বিল্লাল হোসেনকে সঙ্গে নিয়ে খান আলামিনের রিপোর্ট। সকাল 6টার দিকে নার্স ডাকছি, ডাক্তার ডাকছি, কেউ আসছে না ভাইয়া। ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি, উপরে ছয়তলায় লিফটে ছয়, ডেকে যাচ্ছে আসছেই না আসছে না। দিয়ে 8টা পর্যন্ত ডাকছি, 8টার থেকে আরও বেশি খারাপ। তখন থেকে গিয়ে ওখানে কান্নাকাটি করছি, তারপরেও ডাক্তাররা বেরোচ্ছেন। আর ওদের কাছে বললেই বলছে যে ওরা ভিতরে আছে, আপনারা খুঁজে নেন। বাস্তবতা এমনই, স্বজনের জন্য একটি বেডও খুঁজে পাচ্ছেন না ভুক্তভোগীরা। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনার উপসর্গ নিয়ে রাজধানীতে আসছে রোগী, কিন্তু হাসপাতালে সিট পাচ্ছে না। তাই হতাশ হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি। ওনারা বলতেছে আমাদের এখন সিট সব ভর্তি, এখন খালি নেই, এই জন্য অ্যাডমিশন নিচ্ছে না। এখন মহাখালীতে ডিএমএনসিতে নিয়ে যাচ্ছে, দেখি ওখানে খালি পেয়ে গেলে। করোনার টেস্ট করা হয়তো একটু পজিটিভ আসার কারণে আমি মালিটোলা হাসপাতালে আসলাম। এখন এই জায়গা থেকে বলো যে সিট নাই। পরিস্থিতি সামাল দিতে অনেক হাসপাতাল নির্ধারিত বেডের চেয়েও অতিরিক্ত বেড সংযোজন করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। সোনারদি হাসপাতাল ছিল, সেটা কিন্তু 300 বেডের করোনা ইউনিট ছিল। আমরা এটাকে 500 বেডের ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। অলরেডি আমরা পরশুদিন থেকে 100 বেড সংযোজন করেছি এবং আরও 100 বেড 2-3 দিনের মধ্যে সংযোজন করা হবে। আমরা চেষ্টা করতেছি যে যেহেতু দূর দূরান্ত থেকে এরকম করোনা রোগীগুলো আসতেছে, করোনা অথবা করোনার উপসর্গ নিয়ে, তাদের যাতে ভর্তির ব্যবস্থা করা যায়, তাদের সুচিকিৎসার ব্যবস্থা, সেই জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু সংক্রমণ আর মৃত্যুর লাগাম টানা যাচ্ছে না। গত 24 ঘন্টায় মারা গেছে প্রায় 200 জন। উত্তরের জেলা বগুড়ায় 19 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে মারা গেছে 18 জন। বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে 10 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছে 12। ফরিদপুরে 17, সিলেটে 17 এবং খুলনার 3টি হাসপাতালে মৃত্যু হয়েছে 8 জনের। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম চলছে জোরে সোরে। সাধারণ মানুষের টিকাদান ঠিকঠাক মতো চললেও ভোগান্তি লেগে আছে রাজধানীতে টিকা নিতে আসা প্রবাসীদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আশিক, যেভাবে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে, তাতে হাসপাতালের পরিবেশ দিন দিন কতটা ভারী হয়ে উঠছে? এছাড়া কুর্মিটোলা হাসপাতালে আর কতটা বেড খালি আছে জানাবেন। ধন্যবাদ ফারিয়া আপনাকে। আপনি জেনে থাকবেন যে করোনায় সংক্রমণের কারণে কিন্তু প্রতিদিনই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে, এবং সেই অনুযায়ী আমরা এখন যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছি, এখানে 300টি শয্যা রয়েছে। তার বিপরীতে 386 জন রোগীকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং আজ এখান থেকে 27 জন রোগীকে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, এরকমটা কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ফারিয়া, যে আমরা এখানে যখন যাবৎ বিকেল থেকে যে অবস্থান করছিলাম, আমরা দেখছিলাম যে অনেকেই অ্যাম্বুলেন্স করে বিভিন্ন জেলা থেকে এখানে রোগী আসছেন, কিন্তু তারা এখানে সিট খালি না থাকার কারণে কিন্তু তারা ভর্তি হতে পারছেন না, এবং অনেককে কিন্তু বাইরে বসিয়ে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, এরকম পরিস্থিতিও কিন্তু আমরা দেখছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি ফারিয়া, যে শুধু কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নয়, ঢাকা শহরের যে কোভিড যেসব হাসপাতালগুলো রয়েছে, মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরোয়ারদি হাসপাতাল, এসব হাসপাতালগুলোতেও কিন্তু এখন পর্যন্ত কোনো সিট খালি নেই। প্রতিটি হাসপাতালেই একদম করোনা রোগীতে পরিপূর্ণ রয়েছে, এবং আইসিইউ সিটও কিন্তু খালি নেই। এরকম একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, আর যার কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সতর্কতা জারি করা হয়েছে, যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে, সেই স্বাস্থ্যবিধি যাতে সবাই মেনে চলে। শুধু ঢাকা শহরে, ঢাকার বাইরের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে আজকে কিন্তু সবচেয়ে বেশি সিলেটে
এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এছাড়াও অন্যান্য জেলাতেও কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে, যার কারণে এই সতর্কতার কোনো বিকল্প নেই এবং মাস্ক পরার জন্য সরকারের তরফ থেকে বলা হয়েছে। আরেকটি বিষয় যে লকডাউন এখন চলছে, যেটি 5 তারিখ পর্যন্ত, সেই 5 তারিখ পর্যন্ত যেটা সে পরবর্তীতে হয়তো আরও বাড়ানো হতে পারে, কিন্তু একটি গুজব ছড়ানো হয়েছে যে 5 তারিখের পরে বাড়ানো হবে না, এরকম একটি গুজব কিন্তু ছড়ানো হয়েছে। আসলে সেটি কিন্তু সত্য নয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু সেটি স্বরাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যকে কোট করে যারা সংবাদ প্রচার করছেন সেটিকে মিথ্যা বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে এখনকার মতো করোনার সর্বশেষ তথ্য। আশিক, আপনাকে ধন্যবাদ। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। মানুষের চলাচল বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন অনেকটাই ভেঙে পড়েছে। সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহন এবং মানুষের চলাচল, এমনকি কোথাও কোথাও তৈরি হচ্ছে যানজট। বিধিনিষেধ মানাতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানা। শাকিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংক্রমণ আর মৃত্যুর নতুন মাইলফলকে যখন দেশ, তখন বিধিনিষেধ যেন শুধু কাগজে কলমে। সড়কে ব্যক্তিগত যানবাহন আর মানুষের উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্য হারে। গণপরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছে মানুষ, সেখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মার্কেটিং এর চাকরি করি গোল্ডেন রাইস কোম্পানি খাজানগর কুষ্টিয়া। মার্কেটে চাকরি না করলে পরে আমাদের কালেকশন হচ্ছে না। কালেকশন দিতে আমরা মার্কেটে, আমরা কালেকশনের জন্য মার্কেট করতেই হবে, মানে অবশ্যই নির্দেশ যে আপনারা মার্কেটে যান, যদি মার্কেট বাকি বকা দিচ্ছে আমাদের ব্যবসাটা বাকি। পুলিশ তো সব গাড়ি ছেড়ে দেয়, পুলিশে কি কোনো গাড়ি বাধা দেয় বলেন? উনিরা ডিউটি করতেছে ঠিক আছে, সব গাড়ি তারা দেখতেছে, অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ফ্লো করতেছি, কথা বলে তারা গাড়ি ছেড়ে দেয়। তো লকডাউনের মানিটা কি? ছাড়ে ঠিক আছে, কিন্তু সাধারণ যারা পাবলিক তারা কি করে? এখন তো আমি তো আমার প্রয়োজনে বের হয়েছিলাম, এখন ওনাদের কাছে হয়তো অপ্রয়োজন বা ওরকম ইমার্জেন্সি মনে হয় নাই, এই জন্য মামা দিচ্ছে। ঢাকার প্রবেশপথ সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছে। বিধিনিষেধ মানাতে পুলিশের পাশাপাশি সড়কে টহল দিয়েছে র‍্যাব, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলে তাৎক্ষণিকভাবে করা হয়েছে জরিমানা। জরুরি যে পরিষেবা, জরুরি পরিষেবাগুলো কিন্তু চালু আছে, এটাও কিন্তু আমাদের জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে। এবং কিছু টেকনিক্যাল ইস্যুস কিন্তু প্রতিদিনই কিন্তু অ্যাটেন্ড করতে হয় প্রত্যেকটা পজিশনে, আইটি সেক্টর বলেন বা আদার্স সেক্টর বলেন, সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা জরুরি পরিষেবা, এটা বলাই আছে। ধরুন আমরা মানুষদেরকে যাচাই করতেছি তারা কেন আসতেছে, তাদের কাছ থেকে আমরা যেটা তথ্য পাইতেছি, তাদের কাছে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র রয়েছে, এগুলো আমরা যাচাই করতেছি। পাড়া মহল্লায় সব জায়গায় যথারীতি আছে মানুষের উপস্থিতি, নেই শুধু স্বাস্থ্যবিধি। এই মতো বাইরে আমি এখানে আসলাম, বাসায় যেতেছি, আসতাম এখানে যে পানের দোকানে, আমি একটু পান খাই তো, এই জন্য পান নেওয়ার জন্য বাইরে আসছি, একটু কাজের জন্য আসছি, দোকানে আসছি, দোকানে আসছি একটু সদাই লওয়ার লেগে। মাস্ক খুলে রাখছি, মাস্ক কথা বলতেছি এর লেগে মাস্কটু। এদিকে চট্টগ্রাম মহানগরী ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ। বিধিনিষেধ অমান্য করায় চুয়াডাঙ্গায় 21 জনকে জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধ চলবে আগামী 5ই আগস্ট পর্যন্ত। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর লকডাউন পরিস্থিতি খবর জানাতে পূর্ব রাজার বাজার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, আজকে তো লকডাউনের 6ষ্ঠতম দিন এবং সরকারও চেষ্টার কোনো ত্রুটি করছে না, তো আপনার কি মনে হয় যে আর কি করলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে? আমিরা, আমরা দেখেছি যে লকডাউনের 6ষ্ঠ দিনে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কগুলো যেগুলো আছে সেগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট আছে, নজরদারি আছে, কিন্তু পাড়া মহল্লাতে কিন্তু আসলে নজরদারিটা ওইভাবে আমরা দেখছি না। আর সে কারণে পাড়া মহল্লাগুলোতে দোকানপাটগুলো অধিকাংশ বন্ধ থাকলেও যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু অনেকেই বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে বের হয়ে আসছেন, এবং এই ঘরের বাইরে বের হওয়ার সংখ্যাটাও কিন্তু খুব কম নয়। আর সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়টাও কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে।
অর্থাৎ অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, আবার যারা করছেন তারাও যথাযথভাবে মাস্কটি ব্যবহার করছেন না, এইরকম বিষয়টিও আমরা দেখছি। তো যেটি বলছিলেন যে আসলে এত কিছুর পরেও যারা সচেতন হচ্ছেন না তারা আসলে কখনোই সচেতন হবেন কি না সেটা আমরাও সন্দিহান, আসলে তাদেরকে কোনোভাবে সচেতন করা সম্ভব কি না। যতক্ষণ পর্যন্ত নিজেদের পরিবারে বা নিজের উপরে আঘাত না আসবে ততক্ষণ পর্যন্ত হয়তো এই ধরনের মানুষগুলো সচেতন হবেনও না। তো সচেতন হওয়াটা খুবই জরুরি এবং আশা করি যে তাদের ভিতরে এই বোধোদয়টা হবে যে এটি শুধু তার নিজের জন্য নয়, তার পরিবারের জন্য, দেশের জন্য খুবই প্রয়োজন সচেতন হওয়া, মাস্ক ব্যবহার করা, স্বাস্থ্যবিধি মেনে চলা। তো এই ছিল আমার কাছে রাজধানীর পূর্ব রাজা বাজার থেকে সর্বশেষ সংবাদ। রাজধানীর লকডাউনের পরিস্থিতি জানছিলাম সহকর্মী রুহুল আমিন তুহিনের কাছ থেকে। গেল চব্বিশ ঘন্টায় রেকর্ড 153 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 1993 জন। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন ঘরে ঘরে গিয়ে মশা নিধন সম্ভব নয়, এডিস মশার লার্ভার ধ্বংসে নেওয়া অভিযানের ফল দ্রুত পাওয়া যাবে। আর অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্রায় অংশ নিয়ে উত্তরের মেয়র জানান সব নগর স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু টেস্ট বিনামূল্যে করা হচ্ছে। রিপোর্ট করছেন জায়েদ রহমান। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে জাতীয় দলের সাবেক ফুটবলার পারভেজ বাবুর ছেলে রাহিল শাহরিয়ার, তার আরেক ছেলেও আইসিইউতে চিকিৎসাধীন। অন্যবারের চেয়ে এবার ডেঙ্গুতে শিশুদের আক্রান্তের হার যেমন বেশি, মৃত্যুর সংখ্যাও তেমন বেশি। স্বাস্থ্য অধিদপ্তর মৃত্যুর সঠিক সংখ্যা জানাতে না পারলেও বিভিন্ন হাসপাতালের সূত্রে জানা গেছে এবছর অন্তত 4 শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এই যখন অবস্থা তখন এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতা তৈরিতে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দক্ষিণের মেয়র দাবি করেন মশক নিধনে অন্যান্য বছরের চেয়ে এবার জুলাই মাসের অবস্থা ভালো। শুধু আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, কারণ এই বিস্তীর্ণ এলাকা, এত বড় এলাকা, এটা কিন্তু ঘরে ঘরে গিয়ে এটা সম্ভব না। সুতরাং আমাদেরকে তথ্য দিলে, রোগী হওয়ার আগেই তথ্য দিন, রোগী হওয়ার পরে হাসপাতাল থেকে তথ্য নিয়ে আসলে লাভ হয় না। এদিকে এডিস মশা জন্মায় এমন পরিত্যক্ত জিনিসপত্র যেখানে সেখানে না ফেলার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মোহাম্মদপুরের সব ওয়ার্ডে শোভাযাত্রা করে উত্তর সিটি কর্পোরেশন। শনিবার থেকে আমরা সকাল 10:10 আমাদের যার যার বাসা, বাড়ি, অফিস, কনস্ট্রাকশন বিল্ডিং যা কিছু আছে আমরা যেন পরিষ্কার করে ফেলি। 42 আমাদের সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রে আমরা বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা দেওয়া শুরু হয়েছে, টেস্ট করার জন্য বিনামূল্যে টেস্ট করতে পারবেন আপনারা। অন্যদিকে এডিস মশার লার্ভা ধ্বংসে আজও অভিযান পরিচালনা করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এ সময় 57 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভবন মালিককে 5,47,800 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের 5 নিহত হয়েছে। এছাড়াও পাহাড়ি ঢলের সময় খালে মাছ ধরতে যাওয়া 3 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বান্দরবান লামা আলী কদম সড়ক এবং নাইখাইংছড়ি উপজেলার নিম্নাঞ্চল। ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগামী 24 ঘন্টায় কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে বন্যার শঙ্কা বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দীপ্তচন্দ্র পাল জানাচ্ছেন বিস্তারিত। গেল রাতে টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের ভিলিজার পাড়ার সৈয়দ আলমের বাড়িতে পাহাড় ধসে পড়ে, এ সময় মাটি চাপা পড়ে তার 5 সন্তানের মৃত্যু হয়। ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা পাহাড়ের পাদদেশে আমাদের অফিসাররা গিয়ে গিয়ে ভলান্টিয়ারদের মাধ্যমে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এবং অনেকে সরিয়ে আনা সম্ভবও হয়েছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা মিডিয়ার বন্ধুদেরও সহায়তা চাইব উদ্বুদ্ধ করা, যাতে মানুষকে আমরা নিরাপদ আসতে তারা যেন যেতে রাজি হয়, তারা যেন নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ না করে। এদিকে বান্দরবান জেলা শহরের সঙ্গে লামা ও আলিকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভোলায় জোয়ারের পানি বিপদসীমার 44 উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ইলিশা ফেরিঘাটের হাউ ওয়াটার ও লো ওয়াটার ঘাট সহ মেঘনা ও তেঁতুলিয়া নদীর চরাঞ্চল প্লাবিত হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সাগর ও নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে, ফলে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নৌযান চলাচল স্বাভাবিক রাখতে উচ্চতা ঠিক রেখে সারা দেশে সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, বছিলা সেতু ভেঙে ফেলার চিন্তাভাবনা করছে সরকার। বৈঠকে করোনা সংকটে কাজ হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। ঢাকার সঙ্গে কেরানীগঞ্জবাসীকে যুক্ত করেছে বছিলার বুড়িগঙ্গা নদীতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী সেতুটি। 2009 সালে এর উদ্বোধন করে বর্তমান সরকার। মাত্র 11 বছরের ব্যবধানে সেতুটি ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। সকালে আয়োজিত একনেক সভায় এমন আলোচনা হয়, সেতুর নিচ দিয়ে নৌযান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ সময় ভবিষ্যতে সারা দেশে উচ্চতা ঠিক রেখে সেতু বানানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 568 কোটি টাকা ব্যয়ে 3টি আন্ডারপাস ও 1টি ইউলুপ নির্মাণের প্রকল্প পাশ হয় বৈঠকে। আগামীতে নতুন সড়ক নির্মাণে আগেই এ বিষয়গুলো নজরে রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া করোনা সংকট শুরুর পর থেকে কাজ হারিয়ে দেশে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনে একটি প্রকল্প নিয়েছে সরকার। শ্রমিকদের সঠিক তথ্য সংগ্রহের পাশাপাশি পুনর্বাসন করবে সরকার। জেলাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণকে প্রকল্পের বদলে নিয়মিত কার্যক্রম হিসেবে চালুর নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। অন্যান্য বছর ঈদের আজহার পর লালবাগের পোস্তার আড়ত থেকে কোরবানির পশুর লবণযুক্ত চামড়া প্রায় শতভাগই বিক্রি হয়ে যায়। তবে এবছর চিত্র একেবারেই ভিন্ন। আড়তদাররা বলছেন, লবণজাতকরণের 7 দিন চলে গেলেও দেখা মিলছে না ট্যানারি মালিকদের। এমন বাস্তবতায় কাঁচা চামড়া বিক্রি ও ন্যায্য দাম নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। সেলিম মালিকের রিপোর্ট। কোরবানি ঈদের 3-4 দিন পর থেকে আড়তদারদের কাছ থেকে লবণযুক্ত চামড়া কিনতে রাজধানীর লালবাগের পোস্তার এই জায়গায় লেগে থাকে ট্রাকের জট। এবছর ঈদের পর 7 দিন কেটে গেলেও দেখা নেই ট্যানারি মালিকদের, নেই কেনা বেচার হট্টগোল। তবে এর মধ্যেও যেসব ক্রেতা আসছেন, চামড়ার দাম হাঁকছেন সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও কম। সরকার যে নির্ধারিত যে দামটা দিচ্ছে, এই নির্ধারিত দামে আমরা চামড়া কিনে পোষাইতে পারতাছি না, বাইরের ফরেন মার্কেটের দাম কম। এমনভাবে চলতে থাকলে আগামীতে পূর্বপুরুষদের শত বছরের ঐতিহ্যের কাঁচা চামড়ার ব্যবসা ছেড়ে দেবেন অনেকে। কোম্পানির উপর আমরা ডিমান্ড করতেছে, আমাদের যান এখন কোম্পানি আছে, যেমন তো তার কাছে মনে থাকে এরকম আমরা ভাবে পড়ে দিচ্ছি। এখন আগামীতে আমরা কিনবো না, 50% টাকা এখনও রয়ে গেছে, বিশেষ কোরবানি মাল দিচ্ছি, মানে এইগুলো মাল বিক্রি করলে আবার কখন টাকা আসবে বলা যায়। ন্যায্য মূল্য নিশ্চিতে চামড়া খাতকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে। সরকারের উপর নির্ভরশীল হলে আমাদের একটা বেনিফিট বা আমাদের একটা আশ্বাস ভালো পাওয়া যেত, আমাদের চামড়া কালেকশন আরও বেশি হইতো, আমাদের চামড়া পোষতো না। আড়তদারদের সংগঠন BHSM এর আশা, শীঘ্রই ফিরবেন ট্যানারি মালিকরা, জমে উঠবে ব্যবসা। ধারণা যে এই সপ্তাহতেই, এই শুধু 2-4 দিনের ব্যাপার, 1.5 লাখ পিসের চামড়া নেওয়া কোনো ঘটনা না, এটা শেষ হয়ে যাবে। এরপরে আমাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেলের চামড়াগুলো আসা শুরু করবে। বর্তমান সংকট উত্তরণে ট্যানারি মালিকদের কাছে পাওনা প্রায় 150 কোটি টাকা পরিশোধের দাবি সংগঠনটির। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
লকডাউন চলছে, অসহায় মানুষের পকেট ফাঁকা। সরকারের প্রতিশ্রুতি ছিল 2,500 টাকা করে দেওয়ার, কিন্তু তাও অনেকের কাছে ধরা দেয়নি। তাই কষ্টের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য আসার যে আশা, তা নিরাশায় পরিণত হয়েছে। খান আলামিনের আরেকটি রিপোর্ট। নেত্রকোনার রীতা আক্তার, চা পান বিস্কুট সিগারেট বিক্রি করে চলে তার সংসার। স্বামী আর 3 সন্তান নিয়ে থাকেন রাজধানীর বৌদ্ধ মন্দিরের মায়াকাননে। লকডাউনে কমে গেছে বিক্রি, তাই বেড়ে গেছে সংসারের চাপ। পুলিশে ধরে নিয়ে যায়, লয়ে ধরে দেওয়া লাগে, পরে আবার গেলে পরে আবার বইতে হয়। ওই মুড়ে বইছিলাম, পরে প্লাস দুটা নিয়ে গেছে, পরে কইলাম যে ভাই এই দুটা দিয়েই তো আমার সংসার চলে, তুমি করে না করছি না বইতে, তোমরা বই থাকে। দিনমজুর, নৌ ও সড়ক পরিবহন শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার জনপ্রতি নগদ 2,500 টাকা করে আর্থিক সহায়তার জন্য 450 কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু রীতা আক্তারের কাছে পৌঁছায়নি তার ছিটে ফোটাও। টাকা পয়সাও পায় না, কোনো সাহায্যও পায় না, কেউ যোগাযোগ করে নাই। রীতা আক্তারদের না হয় সরকারের পক্ষে খুঁজে বের করা কঠিন, কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিকদের অবস্থাও তো রীতার মতোই। তাদের কারো কাছেই যায়নি সরকারি প্রণোদনার অর্থ। আমাদের গণপরিবহন শ্রমিকদের জন্য একটা টাকা অনুদান হন্ত পাইছি না আমরা। আমরা এই যে লকডাউন যাইতেছে, কোনোদিন কইতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী, একটি শ্রমিকের কাছে 10টা টাকা আমাদের কোনোদিন পাইছি না। দেওয়া হবে বলছিল, আমরাও শুনছি, কিন্তু এই শোনা পর্যন্তই আমরা কেউ কোনো টাকা পয়সা পাইনি। ওনারা ভোটার আইডি কার্ড নিছে, আমাদের লাইসেন্স নিছে, আমাদের কার্ড নিছে, নিয়ে ওনাদেরকে আমাদেরকে বলছে 2,500 টাকা করে দিব, অমুক জায়গা তো সাইলাইতে আছে, অমুক জায়গা তো ডাইলাইতে আছে, আসলে আমরা কিছুও পাইছি না। তাহলে এগুলা কারা পাইছে? প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা দিছে, এই টাকাগুলা কারা পাইছে? বাসের চাকা বন্ধ, তাই কষ্টে চলছে সংসারের চাকা। করোনা ও লকডাউনের সবচেয়ে বেশি সময় গণপরিবহন বন্ধ থাকলেও তাদের ভাগ্যে কখনোই জোটেনি কোনো প্রণোদনা, জোটেছে কেবল প্রতিশ্রুতি। একবার না, না হলো 40 বার নিছে আমাদের এই ভোটার আইডি কার্ড ওনারা নিয়ে নিয়ে বলে যে আইতে আছে দিতে আছি। এই আমাদের মালিক সমিতির লোক, শ্রমিক কমিটির লোক, টার্মিনাল কমিটির লোকও নিছে, কিন্তু আমরা কিছু পাইছি না। এর কারণটা কি? আমরা এমন এক পর্যায়ে আছি যে পর্যায়টা মানুষে হয়তো কারো ঘরে গেলে, কারো বাইরে গেলে দেখলে অনুভব করতে পারবে। অনেক শ্রমিক না খায় হয়েছে, অনেক শ্রমিক বাসা বাড়ি দিতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, সর্বহারা হয়ে হয়েছে। লকডাউন বাস্তবায়নে প্রণোদনার অর্থ সঠিকভাবে বন্টনের দাবি অসহায় এই মানুষগুলোর। খান আলামিন, আরটিভি, ঢাকা। বেনাপোল স্থলবন্দর দিয়ে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে দেশে এসেছে 200 টন তরল অক্সিজেনের আরও একটি চালান। সকালে ইন্দো বাংলা এক্সপ্রেস ট্রেন 10টি অক্সিজেনবাহী কন্টেইনার নিয়ে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়। খালাসের পর সেগুলো লরিতে করে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে। লিন্ডে বাংলাদেশ নামে প্রতিষ্ঠানের উদ্যোগে এই নিয়ে 2 ধাপে 400 টন অক্সিজেন আমদানি হলো। করোনা রোগীদের চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সহ সুরক্ষা সামগ্রী দিয়েছে এফবিসিসিআই। ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 50টি অক্সিজেন সিলিন্ডার ও একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। দুপুরে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম এসব হস্তান্তর করেন। অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে দিনাজপুরে। নড়াইল আধুনিক সদর হাসপাতালে 10টি অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়। মরণঘাতী হেপাটাইটিস বি চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এলিমিনেশন চ্যাম্পিয়ন 2021 পুরস্কারে ভূষিত হয়েছেন বিআরবি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আলী। এই উপলক্ষে তাকে সম্মাননা জানিয়েছেন বিআরবি হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে রাজধানীর পান্থপথে হাসপাতালের কনফারেন্স রুমে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়। মোহাম্মদ আলী বাংলাদেশে প্রথম লিভার ট্রান্সপ্লান্ট সার্জারিতে সফল হন। অনুষ্ঠানে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের পরিচালক মফিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনসুর আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের দাপটে বিপর্যস্ত পুরো দেশ, এর মধ্যে ব্যতিক্রম দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে সংক্রমণ শূন্য। স্থানীয় প্রশাসন বলছে দ্বীপের খোলামেলা পরিবেশ ও পর্যটক সহ বাইরের মানুষের আনাগোনা না থাকায় সংক্রমণের হার শূন্য। শাহিন শাহের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পাল জানাচ্ছেন বিস্তারিত।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি বিস্তীর্ণ ইউনিয়ন। এই দ্বীপে 10,000-এর বেশি লোকজনের বসবাস। আশ্চর্যের বিষয় হলো, এখন পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের কাউকেই সবল হানতে পারেনি করোনা। কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়লেও বাইরের লোকজনের আনাগোনা না থাকায় এখন পর্যন্ত সংক্রমণ শূন্য রয়েছে দেশের একমাত্র সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিনের যাবতীয় জাহাজ, শিপ, সার্ভিস বোট, সমস্ত বাইরের আনাগোনা যে সমস্ত যানবাহন ছিল সমস্ত যানবাহন আমরা বন্ধ করে দিচ্ছি। বাংলাদেশ সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত এবং প্রশাসনিক কঠোর নজরদারি পড়ে আল্লাহর রহমতে সেন্ট মার্টিন এখনো করোনা মুক্ত। উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যটক মৌসুমে জাহাজ বন্ধের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেয়, সংক্রমণ নেই এই দ্বীপটিতে। সব ঘর প্রশাসনের সহযোগিতা নিয়ে, বিশেষ করে আমার পরিষদের উদ্যোগে, আমি ঢালাও ভাবে সেন্ট মার্টিন কোনো লোকজন আসতে দেওয়া হয় নাই এবং আসতে পারেও নাই। যখন করোনা প্রাদুর্ভাব যখন বৃদ্ধি হচ্ছিল তখন উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনায় শিপকে বন্ধ রাখার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি, যার ফলে করোনার রোগী যারা আক্রান্ত রোগী সেখানে সেন্ট মার্টিনবাসীকে সংক্রমিত করতে পারে নাই। ভবিষ্যতে করোনা থেকে বাঁচতে স্বাস্থ্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চান দ্বীপবাসী। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনার পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24144 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।